বুধবার সন্ধ্যায় সুন্দরবনের কলস জঙ্গলে খাঁচাবন্দী হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে ছেড়ে দিল বনদপ্তরের বনকর্মীরা। মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের আজমলমারি 12 নম্বর জঙ্গলে বনদপ্তরের বনকর্মীরা 3টি খাঁচা পেতে ছিল ছাগলের টোপ দিয়ে, আর সেই খাঁচায় বন্দী হয় পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। ফলে বাঘ ধরা পড়ার স্বস্তির নিঃশ্বাস ফেলল মইপিঠের 6 নম্বর বৈকণ্ঠপুরের এলাকার মানুষজন। রাতেই বনকর্মীরা বাঘটিকে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্পে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সারাদিন বাঘের শরীর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চালায়। বাঘটি সম্পূর্ণভাবে সুস্থ থাকায় বুধবার সন্ধ্যায় সুন্দরবনের কলসদ্বীপ সংলগ্ন জঙ্গলেই ছেড়ে দেয় বনকর্মীরা। গত 5ই অক্টোবর সন্ধ্যার পরে বৈকণ্ঠপুর 6 নম্বর গ্রামের বাসিন্দা ভীম নায়েক ও তার পরিবারের সদস্যরা বাড়ির সাংসারিক কাজকর্ম করছিল। সেই সময় ঠাকুরনান নদীর শাখা ওরিয়েন নালা নদীর পাড় সংলগ্ন গৃহস্থের গোয়াল ঘরে গরু চিৎকার আর্তনাদ শুনতে পায়। তারপরেই বাঘের গর্জন শুনতে পায়, আর বাঘের গর্জন শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরের দিন মঙ্গলবার দুপুরে বনদপ্তরের আধিকারিকরা কর্মীরা বাজি পটকা পাঠিয়ে নদী থেকে বাঘকে জঙ্গলে পাঠিয়ে দেয়। কিন্তু রাতেই শিকারের নেশায় বাঘ আবার জঙ্গল থেকে বেরিয়ে আসে। বেগতিক বুঝে ছাগলের টোপ দিয়ে বনদপ্তরের খাঁচায় বাঘ বন্দি হয় বাঘ। তবে এদিন বিকেলে বাঘের সঠিক অবস্থান জানতে বনদপ্তরের কর্তারা নদী ও জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়, এমনকি বাঘের পায়ের ছাপ পরীক্ষা করা হয়। এই নিয়ে গ্রামবাসীরা জানিয়েছিল, জঙ্গল থেকে আসা বাঘের পায়ের ছাপ মিললেও গ্রাম থেকে নদী খাঁড়ি পথ ধরে বেরিয়ে যাওয়ার পায়ের ছাপ মেলেনি। এর জেরেই সন্ধ্যার পর থেকেই ঠাকুরান নদী সংলগ্ন আজমলমারি 12 নম্বর জঙ্গলে খাঁচা পাতার উদ্যোগ নেয় বনদপ্তরের কর্মীরা। তারপর মঙ্গলবার রাতে সেই খাঁচাতে বন্দী হয়ে যায় সুন্দরবনের রাজা। নদীর পথে ঝাড়খালি রেস্কিউ সেন্টার নিয়ে যাওয়া হয় বাঘটিকে। সেখানে সারাদিন ধরে চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করেন। বাঘটি সম্পূর্ণভাবে সুস্থ থাকায় বুধবার সন্ধ্যায় বাঘটিকে লঞ্চে করে নদীপথে নিয়ে গিয়ে সুন্দরবনের কলস জঙ্গলে ছেড়ে দেয় বনকর্মীরা।